প্রতিদিন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আমাদের দেশে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেন। অনিরাপদ এই যাত্রাপথে আমি কিংবা আপনি কখনোই নিরাপদ নই। এই আশ্চর্য দোয়াটা পড়লে ইনশাআল্লাহ আপনি যানবাহনে দুর্ঘটনার শিকার হবেন না। এই দোয়াটা বর্ণনা করতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ এই দোয়াটা পড়ে যানবাহনে উঠে আর সে যদি দুর্ঘটনার শিকার হয়, তবে কাল কেয়ামতের দিনে সে যেন ওনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে নেয়। তাহলে দোয়াটি শুনুন। ওয়ামা কদরুল্লাহ হাক্ক কদরিহি ওয়ামা কদরুল্লাহ হাক্ক কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস-সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون.